দর্শক, আমরা এই মুহূর্তে বাণিজ্য মেলার খবর জানাতে চাই, চলে যেতে চাই পূর্বাঞ্চলে। সেখানে রয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, এখন পর্যন্ত ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন? পাশাপাশি মেলা শুরুর পর প্রথম শুক্রবার আগামীকাল, তো এই ছুটির দিন ঘিরে ব্যবসায়ীদের প্রস্তুতিটা কেমন দেখছেন? ফারুক, আপনি আসলে যেমনটি বলছিলেন, আজকে মেলার পঞ্চম দিন চলছে এবং অন্য যে দিনগুলো ছিল গেল চার দিনে, কিন্তু ক্রেতাদের উপস্থিতি খুব একটা আশাব্যঞ্জক ছিল না। এখানকার বিক্রেতারা যেমনটা প্রত্যাশা করেছিলেন ঠিক সেমনটা হয়নি। কালকে যেহেতু শুক্রবার, আজকে আসলে বিকেলের পর থেকে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেলার উত্তর দিকের যে বিশাল খোলা স্পেসটি রয়েছে সেই জায়গাটাতে। এখানে মূলত খাবারের যে দোকানগুলো রয়েছে, তৈরি পোশাক খাতের দোকানগুলো রয়েছে, কিংবা আমরা এখানে হোম টেক্সটাইলের কিছু দোকান দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এখানে ক্রোকারিজের বেশ কিছু আইটেম কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে আমি এখন পর্যন্ত মেলার যে সবগুলো প্রান্ত ঘুরেছি, এই প্রান্তটি আমার কাছে সবচাইতে জমজমাট মনে হয়েছে। কারণটাও বেশি স্পষ্ট, এখানে যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে মানুষজন কিন্তু এসে ভিড় করছেন, তাদের যে খাবারের যে প্রয়োজনটি রয়েছে তারা এখান থেকে সেটা আসলে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে এর পাশাপাশি এখানে দেশীয় যে পাটজাত পণ্যের যে স্টলগুলো রয়েছে বিশেষায়িত, সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা এখানে জেডিপিসির একটা স্টল দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলো ছোট ছোট উদ্যোক্তাদেরকে তারা একটা জায়গায় বসার সুযোগ করে দিয়েছে। এর ফলশ্রুতিতে যেটা হয়েছে, তাদের সারা বছরের যে পরিকল্পনাটা, তা বাণিজ্যিক মেলা কেন্দ্রিক হওয়ার ফলে এখানে তাদের বিক্রি এবং সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে ক্রয়াদেশের যে পরিমাণটি, সেটি কিন্তু তারা পাচ্ছেন। সবকিছু মিলে আজকে এখন পর্যন্ত যে সমস্ত বিক্রেতাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন, বলছেন সন্ধ্যার পরে এখানে ভালো একটা ক্রেতার সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে মেলার এই প্রান্তে এসে এখন পর্যন্ত যে ধরনের ক্রেতা কিংবা দর্শনার্থীদের সংখ্যা দেখা যাচ্ছে, অধিকাংশই কিন্তু হচ্ছে এখানকার স্থানীয় এলাকাবাসী। মূলত ঢাকা থেকে যে সমস্ত ক্রেতারা মূলত আসেন, তারা কিন্তু এখনো মেলায় খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না, যার ফলশ্রুতিতে বিক্রির পালে হাওয়া লাগা বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে। সবকিছু মিলিয়ে এবারে যে মেলাটি রয়েছে, সেখানে যে স্টলগুলো হয়েছে সেখানে দেশি স্টলের পাশাপাশি বিদেশি স্টলগুলোতে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছেন এখানকার বিক্রেতারা। তবে সবকিছু মিলিয়ে যারা এখানে রয়েছেন, বিদেশি স্টলগুলোতে মানুষের ক্রেতা সমাগম বেশি হয়েছে। এখানে বেশ কিছু টার্কিশ এবং ইরানিয়ান স্টল রয়েছে, সেখানে কার্পেট এবং এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত তৈজসপত্র জিনিসগুলো রয়েছে সেগুলো ঘিরে কিন্তু এখানে যে সমস্ত মহিলা ক্রেতারা রয়েছেন তাদের বেশ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। তবে সবসময় যেটা হয় যে মেলায় দাম কিংবা মেলা পণ্যের যে মূল্য সেটা নিয়ে ক্রেতাদের একটা অভিযোগ থাকে, এবারও কিন্তু সেটি নয়। বিক্রেতারা যেমনটি বলছেন যে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য কিংবা কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরকে অতিরিক্ত পণ্য কিংবা অতিরিক্ত টাকা ব্যয় করে কিন্তু তাদেরকে সেই জিনিসটি কিনতে হচ্ছে, ফলশ্রুতিতে কিন্তু গেলবারের তুলনায় প্রায় 15-20% পর্যন্ত কিন্তু আসলে দাম বেড়েছে। তার ফলে হচ্ছে যে 15-20% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু মেলার যে পণ্যগুলো রয়েছে সেগুলো বলা যায় যে সাধারণ বা ভোক্তা যারা রয়েছেন তাদের আসলে অনেকটাই ক্রয়সীমার বাইরে বা তাদের যে চাহিদা রয়েছে সেটার বাইরে। ফারুক, এ ছিল মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ।